তোমাদেরকে এই টেবিলটা পড়ে কি করতে হবে, এই বাক্যগুলো লিখতে হবে। যেমন এই সময়ের সাথে বাংলাটা, বাংলা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। আর এগুলো সেন্টেন্সগুলো কিভাবে একটার পর একটা লিখবে, পাশাপাশি লিখবে না। যেমন নাম্বার দেওয়ার দরকার নেই, 1 2 3 4 এরকম নাম্বার দেওয়ার দরকার নেই। জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি, জিনিসটা তোমাদের জন্য সোজা হবে দেখিয়ে দিলে। যেমন ধরো এভাবে লিখবে, আই টেক বাংলা ক্লাস অ্যাট 10 AM, এভাবে লিখবে। টেক মাই বাংলা ক্লাস অ্যাট, প্রথমে সংখ্যাটা কী দেওয়া আছে, টাইমটা 10 AM, 10:00। এখানে এটা ডট হবে, এটা কি এগুলো দিয়ে, এখানে এখানে যদি কোনো সংখ্যা লিখো ওগুলোকে তোমার কি মিনিট হবে, এর আগেরটা কী হবে, ঘন্টা, 10 AM, ঠিক আছে। এভাবে আই টেক মাই বাংলা ক্লাস। এখানে একটা কথা বলে রাখি, ইংলিশে আমরা যখন বাংলায় বলি, আমি টিচাররা বলে আমি বাংলা ক্লাস নিব, টেক এর টি মাথাটা এদিকে যে হবে, আমি একটু ক্যামেরা ধরার কারণে ভালো করে লিখতে পারিনি। আচ্ছা যাই হোক, বাংলায় যেটা বলে থাকে আমরা, টিচাররা ক্লাস নিই আর বাচ্চারা তোমরা স্টুডেন্টরা আমরা ক্লাস নিই, তোমরা ক্লাস করো, ঠিক না? কিন্তু ইংলিশে কথাটা আবার উল্টো হয়ে যায়। যেমন ধরো স্টুডেন্টরা ক্লাস নেয়, আই টেক মাই বাংলা ক্লাস, এখানে কিন্তু আই বলতে তোমাদেরকে বোঝানো হয়েছে, আর টিচারকে কে নয়, ঠিক আছে। টিচাররা ক্লাস দেয়, গিভ, টিচাররা ক্লাস কী করে, যদি আমি বাংলা ক্লাস নিই তোমাদের, তখন আমি বলবো আই গিভ বাংলা ক্লাস, আমি তখন আই টেক বাংলা ক্লাস বলবো না। জিনিসটা কথাটা ইংলিশে উল্টো হয়েছে, এটা অনেকেই জানে না, অনেকে মনে করে যে এটা ভুল, না এটা ভুল না এটা ঠিক। আচ্ছা তারপর ম্যাথ ক্লাস কখন করো, সরি বাংলার পর ইংলিশ ক্লাস, এত AM, তখন তারপর তুমি কী লিখবে, সেম বাক্যটা লিখতে পারো, অথবা আই টেক না দিয়ে আই অ্যাটেনও দিতে পারো, ওটা দিলেও কিন্তু শুদ্ধ হবে, একদম টেক দিতে হবে এমন কোনো কথা নেই। তারপর অথবা এরকম করতে পারো, আওয়ার বাংলা ক্লাস স্টার্ট অ্যাট 10 AM, এটাও লিখতে পারো, ঠিক আছে। দেন আওয়ার ইংলিশ ক্লাস স্টার্টস হবে, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে এভাবে লিখতে হবে। বিভিন্নভাবে লেখা যায়, বাক্যটা শুদ্ধ হলেই হয়েছে, সেন্টেন্সটা মেকিং, তোমার গ্রামাটিকের কোনো ভুল না থাকলে হয়েছে, সেন্টেন্সে ভাষাটা প্রকাশ করলে, সুন্দরভাবে প্রকাশ করলে হয়। অনেক সময় দেখা যায় গ্রামাটিকলি ঠিক আছে, কিন্তু সেন্টেন্সের ভাষাটা প্রকাশ ঠিক হচ্ছে না, মানে এটা অর্থবহ হচ্ছে না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, বলি আমি যদি বলি এ ক্যাট হ্যাজ 5 legs, একটা বিড়ালের 5টা পা আছে, এটা গ্রামাটিকলি কোনো ভুল নেই, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে একটা বিড়ালে 5টা পা থাকতে পারে না। তাহলে কি বাস্তবতার দিক দিয়ে, মানে আসল প্রকৃতভাবে একটা বিড়ালের 5টা পা থাকতে পারে না, এটা অর্থগতভাবে ভুল আছে, কিন্তু গ্রামারের দিক দিয়ে ঠিক আছে। তুমি যদি দেখো এট ক্যাট হ্যাজ 5 legs, এখানে গ্রামারের কোনো ভুল নেই, কিন্তু ভাষা প্রকাশের ক্ষেত্রে ভুল আছে। আচ্ছা তারপর কি বলছিলাম, হ্যাঁ, স্টার্ট লিখতে পারো, টেক লিখতে পারো, অ্যাটেন্ড লিখতে পারো, বিভিন্নভাবে লেখা যায়। তারপর এভাবে একটার পর একটা লিখে যাবে, আশা করি বুঝতে পেরেছো। আমি একটু আগে বলেছিলাম যেটা, 10, এইকে যেখানে এই ফোটাগুলো দিতে ভুলবে না, অর্থাৎ ডটগুলো দিতে ভুলবে না। এই ডটগুলো দিয়ে কী বোঝায়, এই ডটের আগেরটা ঘন্টা বোঝায়, ডটের পরেরগুলো মিনিট বোঝায়। যেমন 10:40 এটা, ঠিক আছে, 10:40 এটা এটা বোঝাচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন তোমাদের কাজ কি, এই এটা তোমরা CW করবে খাতায়। CW করার পর নিজে নিজে, CW করার পর পেছনে মনে হয় আনসার আছে, নিজে নিজে কারেকশন দিবে, কোনো যদি বুঝতে অসুবিধা হয় প্রশ্ন করতে পারো। আমি SW দিলাম না, এটা CW দিলাম, ঠিক আছে। আর বাকিগুলো তোমরা চাইলে বসে বসে বাসে প্র্যাকটিস করতে পারো, যত প্র্যাকটিস করবে ততই ভালো। আমি শুধু এটাই দিলাম, আর বাকিগুলোই নিজের উপর ছেড়ে দিলাম, তোমাদের উপর ছেড়ে দিলাম আমি। এখানে যেহেতু সাম পেজেস আর মিসিং, অর্থাৎ কিছু পেজ নেই, তাই আমি আমার 23 থেকে শুরু করতে হয়েছে, এটা 23 হবে। 23 মধ্যে দুটো অপশন, অর্থাৎ তোমাদের কোয়েশ্চেন নাম্বার 11 মধ্যে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে ফিল দ্য গ্যাপস, আর হচ্ছে টেবিল সাজানো। তোমাদের যেটা খুশি তোমরা সেটা করতে পারবে।
এখন তোমরা এটা তোমাদের উপর ডিপেন্ড করে কোনটা তোমাদের কাছে সহজ লাগছে। আশা করি আমার কথা সবাই বোঝা গেছে। তাহলে আজকে আর ক্লাস বাড়াচ্ছি না আমি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবার তো অনেকে তোমরা রোজা রাখছো, রেখেছো অনেকে, সেরে আর ইফতারের পর প্রচুর পরিমাণ পানি খাবে, কী কারণে? বিকজ সামার সিজন ইজ গোয়িং অন, তারপর কি তোমার ফাস্টিংয়ের কারণে অথবা রোজা রাখা, রোজা মানে কি, রোজার ইংলিশ কি ফাস্ট, FAST, এটাগুলো তোমাদেরকে জানতে হবে। কিন্তু এগুলো দিয়ে কিন্তু যে কোনো সময় প্রশ্ন আসতে পারে আনসিন কোয়েশনে। সো তোমাদের প্রত্যেকটা বাংলা আর ইংলিশ জানার চেষ্টা করতে হবে, আমি বিগত ক্লাসে বলেছিলাম ওয়ার্ড স্টোর করার জন্য। আচ্ছা যাই হোক, এতটুকু পর্যন্ত আর টেনে বড় করছি না ভিডিওটা। সবাই ভালো থেকো, সবাই সবার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।